নির্বাচনের পথে না হেঁটে ক্ষমতায় যেতে অগণতান্ত্রিক পথ খোঁজা বিএনপির পুরনো অভ্যাস জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতা দীর্ঘায়িত করার ইচ্ছা সরকারের নাই। দুপুরে নিজ বাসায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। যেসব জেলায় আওয়ামী লীগের সম্মেলন হয়নি এবং কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেই জেলাগুলোতে দ্রুত কাউন্সিল করার নির্দেশনা জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, জেলা সম্মেলনের আগে উপজেলা ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। আমরা বলবো বিএনপি মহাসচিব এক বিবৃতিতে অভিযোগ করেছেন, সরকার নাকি শাসন দীর্ঘায়িত করতে চায়। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসছে এবং সংবিধান অনুযায়ী যথাসময়ে পরবর্তী নির্বাচন হবে, তাই শাসন দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। নির্বাচনের পথে না হেঁটে ক্ষমতায় যেতে নানান অগণতান্ত্রিক পথ খোঁজা বিএনপির পুরনো অভ্যাস।